29 অক্টোবর খুলবে সুনামগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবির রানীগঞ্জ সেতু। 155 কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর এই সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে খুলবে 25 লাখ সুনামগঞ্জ বাসীর দক্ষিণা দুয়ার। রাজধানী ঢাকার সাথে জেলার দূরত্ব যাবে কমে, বাড়বে বাণিজ্য। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন জাহেদুল আলম। সুনামগঞ্জবাসীর বহুদিনের দাবি ছিল রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণের। 2016 সালের শুরুতে এটি নির্মাণের দরপত্র প্রক্রিয়া শুরু হয় এবং সে বছর আগস্টেই কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। 2017 সালের 14 জানুয়ারি শুরু হয় দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ। সেই থেকেই স্বপ্ন দেখা শুরু 25 লাখ সুনামগঞ্জবাসীর। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। সেতুটি চালু হলে রাজধানীর সাথে সুনামগঞ্জের দূরত্ব কমবে 52 কিলোমিটার। আমরা সিলেটে একবার যাওয়া লাগতো না, 2 ঘন্টা সময় বাসে যাইব। এখন আমরা অতি সহজে মাছ দান বা শাক সবজি যেগুলাই আমাদের সুনামগঞ্জে অনেক কিছু উৎপন্ন হয় এগুলো অতি সহজে ঢাকাতে পৌঁছবে। এত সুন্দর একটা ব্রিজ আমরা দেখার জন্য দিনাজপুর থেকে এসেছি, আর সুনামগঞ্জে এখন আমাদের সুযোগ সুবিধা অনেক ভালো হয়েছে যাওয়ার জন্য। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, সেতুটি উদ্বোধনের সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। আমাদের এই 702 মিটার ব্রিজ ছাড়াও এখানে ছোট অ্যাপ্রোচ সড়কে আরও ছোট 3টি ব্রিজ ছিল এবং এখানে টোল প্লাজা এবং এক্সেল রোড কন্ট্রোল স্টেশন নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে আমাদের নির্মাণ ব্যয় হয়েছে 155 কোটি টাকা। তো এই ব্রিজটা নির্মাণের ফলে সুনামগঞ্জবাসীর সবচেয়ে বেশি উপকৃত হবেন। রানীগঞ্জ সেতু সুনামগঞ্জের যোগাযোগের চিত্র বদলে দেওয়ার পাশাপাশি হাওড়ের অর্থনীতি আরও বেগবান করবে এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।